গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, শুক্রবারের এখন বাজে 11:40। তো এখন থেকে আজকে দিনটা তোমাদের সাথে শুরু করছি। তো পর্ণাস ডেলি ব্লগে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তো চলো আজকের দিনটা দেখতে থাকো। আমি সকালে আজকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, 7:30 নাগাদ উঠে পড়েছি। উঠে অ্যাজ ইউজুয়াল যা কাজ থাকে সব সেগুলো সারলাম, ভাত হয়ে গেছে, আজকে বেশি কিছু করিনি কারণ বাবার বাড়িতে গিয়ে অনেক কিছু খাওয়া হয়েছে। তো আজকে একদম হালকা পাতলার ভেতর আছি। তো আজকে করেছি ভাত, ভাতের ভেতর আলু সিদ্ধ দিয়েছি আর ঢ্যাঁড়স সিদ্ধ দিয়েছি, ডিমও দিইনি। আর এদিকে করেছি পাতলা করে একদম মসুর ডাল পেঁয়াজ দিয়ে, আর করেছি আলু ভাজা। এটা হচ্ছে সকালের আমাদের লাঞ্চ, সরি ব্রেকফাস্ট। আর দুপুরবেলা রুটি, আমরা তো রুটি খাই, রুটির সাথে দেখি কী করি। কালকে রাতে ঢ্যাঁড়স আলু ভাজাটা করেছিলাম, ওটা আছে। আর রাতে রাজদীপ কালকে রাতে ডিনার করেনি, ও কালকে বন্ধুর বাড়ি খেয়েছিল, ওখানে ও চিকেন চাপ অর্ডার করা হয়েছে করেছিল হয়তো, তো সেখান থেকে আমার জন্য নিয়েছে, তো হয়তো ওটা দিয়ে আমরা রাজদীপের দুপুরে রুটি হয়ে যাবে। আর রাতে আছে আজকে স্পেশাল মেনু, আজকেও ফের হবে আবার মাটন। তো মাটনের রেসিপিটা আর কী শেয়ার করবো, একইভাবে কালকে বাবার বাড়িতে করেছিলাম ঝোল, আর আজকে হবে কষা কারণ রুটি দিয়ে খাওয়া হবে বলে। এই হচ্ছে ব্যাপার। তো এখন বর আর ছেলে দুজনেই গেছে বাজারে, তো বাজার থেকে কী কী নিয়ে আসে দেখি, আনলে তো অবশ্যই শেয়ার করব। আর এখন আর কিছু বলার নেই, সকাল থেকে ইচ্ছা করেই ব্লগটা স্টার্ট করিনি কারণ সেরকম কিছু দেখানোর ছিল না, তাই ভাবলাম এখন স্নান টান সেরে একদম পুজো টুজো করে তোমাদের সাথে আসি। তো আমার কিন্তু স্নান পুজো সব হয়ে গেছে, ছেলের কিন্তু এখনও কিচ্ছু হয়নি, খাওয়াও হয়নি, সকালে শুধু বিস্কিট খেয়েছে আর কিছু খায়নি। এখন বাবার সাথে বায়না করে বাজার গেল, তো বাজার থেকে দেখি কী আনে। মাটন আনবে তো শিওর, আর কী আনে সেগুলো তো অবশ্যই দেখাবো। তো চলো দেখতে থাকো তোমরা। তো চলো দেখিয়ে দিই বর বাজার থেকে কী খেয়ে এনেছে। দেখো এখানে এনেছে মাটন, এখানে আছে 1 কেজির মটন আছে। তো এদিকে আছে ধনে পাতা, লঙ্কা, পেঁয়াজ এইসব আছে, ক্যাপসিকাম আছে। ক্যাপসিকাম আনতে বললাম, তো এনেছি কিনা জানি না। আর এদিকে আছে দই, আর হচ্ছে মিট মশলা যেটা মাটন করতে আমার লাগবে। আর এনেছে হচ্ছে আলু আনতে বললাম, মাটনে তো আলু ছাড়া ভালো লাগবে না, তো আলু ছিল না, তো বড় বড় সাইজের আলু আনতে বললাম। আর টমেটো এনেছে, ওই যে এদিকে হচ্ছে টমেটো আর আলু, ঠিক আছে এই এনেছে। তো যখন মাটনটা করব তখন আবার শেয়ার করব। আর এখন ছেলেকে চলো খাইয়ে দিই, ভাতটা মাখা হয়ে গেছে খাইয়ে দেবো। ছেলের ভাত মেখে নিয়েছি, তাহলে খাইয়ে আবার আসছি। তো এখানে দেখো মাটনটা নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারতে বসিয়ে দিয়েছি, সিটিটা পড়ে যাক, তারপর এদিকে বাদবাকি কাজগুলো করব। ফার্স্ট কাজ হচ্ছে ছেলেকে খাওয়ানো, তো ওটা খাইয়ে নিই চলো। মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথ চেন পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে, এখন দেখো 12:35। তো ছেলেকে খাইয়ে দিয়েছি, আমাদেরও তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নাঘরে চলে যাব মাটনটা করার জন্য। তো চলো কত দূর হয়েছে একবার দেখাই তোমাদেরকে। এখানে দেখো আলু কেটে নিয়েছি, আর এখানে মাটনটা প্রেশার কুক করেছি, একবার খুলে দেখবো কতটা হয়েছে সিটি, মানে সিদ্ধ কতটা হয়েছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, শুধু গ্যাসটা অন করবো। আর একদম চারিপাশটা কালো করে এসছে, দেখো বৃষ্টি পড়ছে। আর সমস্ত বাসন মেজে নিয়েছি, তো চলো আলুটা ভেজে নিই। তো দেখো এখানে লাল লাল করে একদম আলু ভেজে নিয়েছি, একদম লাল লাল করেই ভেজেছি, হয়ে গেছে, এটা তুলে দেবো। তো এরপর পেঁয়াজটা ভেজে নেবো, আর বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি, তো মনে হচ্ছে আজকে রাতের খাওয়াটা মাটনের সাথে বেশ জমেই যাবে।
কালকে একবার মাটন খেয়েছি, আজকে একবার মাটন খাবো। তো কালকের মাটনটা কেমন হয়েছিল, বড় থেকে রিভিউটা নেওয়া হয়নি, তো চলো একবার জিজ্ঞাসা করে আসি। কালকের মাটনটা কেমন খেলে বলো? ও কালকের মাটনটা, কালকের মাটনটা অদ্ভুত হয়েছিল। তো আজকেরটা দেখা যাক কালকের থেকে ভালো হয় না খারাপ হয়। কালকে ভাত দিয়ে খেয়েছিলে বলে ঝোল করা হয়েছিল, তো আজকে রুটি দিয়ে। আজকে তো আজকে কি রেসিপি বানাবো বলো? গোলবাড়ির মাটন বানাবো। গোলবাড়ির মাটন কষা বানানো যায়, কিন্তু এত শর্ট টাইমে গোলবাড়ির মাটন কষাটা পসিবল না। বাঙালির সবচেয়ে মটন কষাটাই কিন্তু সবচেয়ে বড় ফেভারিট, তো রুটির সাথে ভাবছি মটন কষাটাই করব আজকে। গোলবাড়িটা করা যেত যদি একটু টাইমটা পাওয়া যেত, কারণ এখনই প্রায় একটা বাজে আর ওটা করতে একটু প্রবলেম আছে, তো ওটা নেক্সট টাইম হবে। আবার রুমালি রুটি নিয়ে নিচ্ছি ভালো করে, তোমার ফেভারিট। আজকে রাতে এরকম বৃষ্টির ওয়েদারে কিন্তু জমেই যাবে বলো যে খাওয়া দাওয়াটা একদম। আর আমার বেস্ট ফ্রেন্ড আসছে। ও আজকে ফ্রেন্ড আসবে, আজকে আবার পার্টি শার্টি হবে। আজকে আমার বেস্ট ফ্রেন্ড জিওর ভাইস প্রেসিডেন্ট আসছে বোম্বে থেকে। যে আসছে সে একদমই ক্যামেরা ফ্রেন্ডলি না, যে তা ক্যামেরাটা অন করে তাকে ইন্ট্রোডিউস করাবো। একটু বিটার করে না বানালে একটু আমার মান সম্মানটা নষ্ট হয়ে যাবে। তোমার বউ যথেষ্টই ভালো রান্না করে, বাঙাল বউ যেহেতু। বানাও যাতে বাঙাল মেয়ে বিয়ে করেছে, রান্নাটা নিয়ে আর কিছু বলো না। বাস যাও টাটা। আরে মাটন কত করে নিল আজকে? 780। 700 মাটনটাকে কিনতে গেছিল দেখি না, মাটনটা কিন্তু ভালো ছিল বেশ। মানে মাটনটা আমার বড় বেটা কিনতে গেছিল, ও ছেলেও তো গেছিল বললাম, বাজারে গেছিল, তো ওখানে খাওয়া হয়ে গেছে, এখন ফোন দেখছে। আর এদিকে আমি বৃষ্টিটা এনজয় করছি, ওই দেখো বাইরে পড়ছে বৃষ্টি আর তার সাথে করছি মাটন। কে খাবে? তো চলো টাটা। পেঁয়াজটা দেখো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি প্রায়, তো এরপর আমি দিয়ে দেবো আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট একসাথে করে নিয়েছি। আদা রসুন পেস্ট সব কিছু দিয়ে দেওয়ার পর সব ড্রাই স্পাইসেস দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে এরপর দিয়ে দিলাম দই। এরপর ভালো করে কষাবো, ড্রাই স্পাইসেসের মধ্যে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু লঙ্কার গুঁড়ো। এরপর দই দিয়ে ভালো করে কষিয়ে নেবো দইটা, আর যেহেতু টমেটো দিয়েছি দইটা একটু ভুজে নিতে হবে, নাহলে একটু টক হয়ে যাবে। তো কালারটা দেখো রেডি এসছে, সেটা ভালো করে এখন কষাবো। এরপর দিয়ে দিচ্ছি দেখো একটু মিট মশলা, অর্ধেকটা এখন দেবো, অর্ধেকটা আবার মাটন দেওয়ার পর দেবো। তো দেখো তারপর সব ড্রাই স্পাইসেস দেওয়ার পর মাটনটাও দিয়ে দিয়েছি, তারপর ভালো করে কষিয়ে নিয়েছি, এটা মোটামুটি আধ ঘন্টা মতন কষিয়েছি। তো অয়েলটা একদম রিলিজ করে গেছে, টেস্ট করে দেখেছি টেস্টটা ঠিক আছে। আর ওইদিকে আমি আলুটা আগে আলাদা করে সিটি মেরে নিচ্ছি, কারণ মাটনটা যেভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটা দিলে আবার গলে যাবে ওই জন্য। রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, মাটনটা প্রেশারেই আছে, সিটি মারলাম। আর রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে চলে এসেছি, তো এবার একটু শোবো, ছেলেকে ঘুম পাড়াবো। প্রায় 1:45 বেজে, প্রায় 2টোই বাজে,
বৃষ্টিটা এখনও কন্টিনিউ পড়ে যাচ্ছে, তো চলো এখন একটু শুয়ে নিই, আবার বিকেলে উঠে তোমাদের সাথে কথা বলবো। টাটা। তো মাটনের ফাইনাল লুকটা একবার দেখে নাও তোমরা। মাটন একদম সিদ্ধ হয়ে গেছে, আলুও তো হয়েই গেছে, এটা হচ্ছে বেশি ঘাটাঘাটি আর করলাম না, এটা হচ্ছে ফাইনাল লুক। টেস্ট করে দেখেছি জাস্ট অসাধারণ হয়েছে খেতে, এবার তো রিভিউ নেবার পালা। তো চলো এটা ঢাকা দিয়ে এখন রেখে দিই। গুড ইভিনিং বন্ধুরা, তো গুড ইভিনিং বলবো কি নাইট বলবো যাই না, কারণ 9টা বেজে গেছে, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে এলাম, কারণ অনেকগুলো কাজ ছিল। ঘুম থেকে উঠলাম, একটু ঘুমিয়েছিলাম আজকে, ছেলেও তো ঘুমোচ্ছিলই, তো তখন উঠলাম, তখন বাজে 6টা। তারপরে সন্ধ্যে দিলাম, গা ধুলাম, কারণ এত গরম, তিনবার গা ধোয়া হয়ে গেল আজকে সন্ধ্যেবেলা। তারপর ছেলেকে খাওয়ালাম, পড়তে বসালাম, কারণ অনেক দিন গ্যাপ গেছে, ও সব ভুলে গেছে রাইমসগুলো, কারণ বাচ্চাদের রেগুলারিটি না রাখলে না সব ভুলে যায়, আর ও তো ভুলেই গেছে। ওগুলো আবার পড়ালাম জোরে জোরে, চেঁচিয়ে চেঁচিয়ে, বকে বকে। পড়ানোর পর আবার মাটনটা গরম করলাম, সেগুলোকে সব আলাদা আলাদা বাটি করলাম, করে আবার গা ধুয়ে এখন সবে বসলাম। তো আবার একটু রেডি হব, ওরা আসবে সবাই। আর রাতে তো রাজদীপ রুমালি রুটি আনবে, কিন্তু আমার ইয়ে হয়েছে, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, মানে কেমন বমি বমি পাচ্ছে, তো খেতে ইচ্ছা করছে না। তো আমি ওকে ওই জন্যই ফোন করে বললাম যে আমার জন্য রুটি এনো না, তো দেখি কি খাই, রাইস খেতে ইচ্ছা করছে, তো দেখি কি করবো জানি না, দেখবো কি খাবো, কিছু তো একটা খাবো। আর ছেলেকে খাইয়ে দিয়েছি, আর রাতে যদি রুমালি রুটি আনে ওখানে একটা খাইয়ে দেবো, তো হয়ে যাবে ওর খাওয়া। ও এখন করছে প্রচণ্ড লাগছে বাবু, একটা কি নখ পেয়েছে সেইটা দিয়ে বদল আমাকে ছুল দিয়ে গিয়ে করছে, এই যে সে ফলস নখগুলো খাটের এখান থেকে তুলেছে। করে না বাবা, বাবা করে না। আচ্ছা ওদের হাই বলে দাও, সবাইকে হাই বলে দাও। হাই বলো, কেমন আছো বলো, বলো কেমন আছো, তুমি কথা বলবে না? আচ্ছা তুমি আজকে মাটন আনতে গেছিলে বাবার সাথে? হ্যাঁ গেছিলে, বাবা নিয়ে গেছিলো, বেরু বেরু করতে নিয়ে গেছিলো তোমায়। হ্যাঁ বলো, বলো সবাইকে বলো। আচ্ছা গুড নাইট বলে দাও, বলবে না? তো তো চলো একটু রেডি হয়নি, রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি। চুলটার অবস্থা দেখো খুব খারাপ, মুখে বলো তো। চলো আবার আসছি। তো দেখো ছোট করে একদম রেডি হয়ে নিয়েছি, চুলটাকে বাঁধলাম, চোখে একটু লাইনার পরলাম, অনেকদিন পর লাইনার পরলাম, যখন জব করতাম স্বর্ণ হবার আগে, তো যে পোস্টে ছিলাম আর কি রিসেপশনিস্ট, তো সেখানে মোটা করে লাইনার, মোটা করে রোজ, তো ধীরে ধীরে না আমার ভালো লাগতো না রোজ, আর এখন অনেকদিন পাতে পড়লাম তো বেশ ভালো লাগছে দেখতে। সেই মনে মৌসুমি আইল্যান্ডে মনে পড়েছি কি পড়িনি ঠিক খেয়াল নেই, তো যাই হোক লিপস্টিক পরলাম, একটু কাজল দিলাম, মুখে একটু ক্রিম দিলাম, তো ব্যাস এইটুকুই, চুলটা বাঁধলাম, আর একটু নাইটিটা চেঞ্জ করে নেবো, হয়ে যাবে। আর ছেলে যা পড়ে আছে তাই থাকবে, শুধু একটু চুলটা আসতে দেবো, ঠিক করিয়ে দেবো, হয়ে যাবে। তো এখন বাজে হচ্ছে 9:30 প্রায় বাজে, তো ওরা 10টা নাগাদ সব আসবে। রাতে তো ডিনার বললাম ওটাই, তো ব্লগটা এখানেই শেষ করে দেবো, আর বেশি বাড়াচ্ছি না। আর যদি মাটনটাকে ওরা রিভিউ দেয় সেটা যদি শেয়ার করতে পারি তো অবশ্যই সেটা শেয়ার করে দেবো, আর কিছু বলার নেই এখন। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এত অবধি রাখলাম, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, কালকে আবার একটা দিন তোমাদের সাথে সবার সাথে শুরু করব। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, ভালো রেখো, টাটা। আসছি। তো রেডি হওয়ার পর ভাবলাম আর একবার দেখাই তোমাদের কীভাবে রেডি হয়েছি, তো দেখো এইভাবেই রেডি হয়েছি, নাইটিটা জাস্ট চেঞ্জ করেছি, আর ভালো করে নাইটি পেলাম না, তাই জন্য এই হাতায় নাইটি পরতে ভীষণ গরম লাগছে, এসি চালাতে হবে। তো যাই হোক জাস্ট দেখানোর জন্য ফোন আমার ক্যামেরাটা অন করলাম, তো ঘুরতে আগেই বলে দিয়েছি, আর কি বলবো, জাস্ট দেখানোর জন্য ক্যামেরাটা অন করেছি। তো ছেলে এখন পটি করছে, তোর পটি হয়েও গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, চলো ওকে ফ্রেশ করিয়ে দিই।
কালকে আবার দেখা হবে, চল টাটা।